মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন এই নাম্বারে দখলদারদের এখনই উচ্ছেদ নয় এক মাস সময় মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবার জেলা প্রশাসন ও পৌরসভার চেয়ারম্যানদের বৈঠকে হকার সমস্যা সমাধানের রূপরেখা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি প্রিন্টার এসি এইচপি টেল ক্যানন সিপি প্লাস ইকুইশন ইত্যাদি অথরাইজ ডিলার টেলটা কম্পিউটার খাগড়া বহরমপুর আমাদের এইচপি শোরুম এখন রানী বাগানে নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে হকারদের এক মাসের সময় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন নবান্নের বৈঠক থেকে গত সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই অপারেশন শুরু হয়েছে বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ জেলাতেও পৌরসভা ও প্রশাসন পথে নেমে হকারদের ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছে বৃহস্পতিবার নবান্নের সভাঘরে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি বৈঠক করলেন প্রশাসনিক আধিকারিক থেকে পৌরসভার চেয়ারম্যানদের সঙ্গে এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী ফুটপাত দখলমুক্ত করতে ও যানজট মুক্ত করতে নির্দেশ দেন এর সাথে এদিন মুখ্যমন্ত্রী জানান এখনই নয় হকারদের সমস্যা সমাধান ও ফুটপাত দখলমুক্ত করতে এক মাস সময় দেওয়া হচ্ছে এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা এই এক মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে আমি এক মাস বাদে আবার বসবো ঠিক আছে দিদি থ্যাংক ইউ কিন্তু নতুন করে আর যদি কেউ বসে এটা যেন অ্যালাউ না হয় যেই হোক আর ইনলিগাল পার্কিং ভেঙে দিয়ে আদৌ ওটা লিগাল করা যায় কিনা পার্কিং প্লেস করার উপযুক্ত জায়গা কিনা সেটা পুলিশ দেখবে এদিন জেলা প্রশাসনিক ভবনে জেলা প্রশাসনিক আধিকারিক পুলিশ প্রশাসন ও পৌরসভার চেয়ারম্যানেরা ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর সভায় যোগ দেন হকার উচ্ছেদ এবং তাদের যে পুনর্বাসন তাদেরকে যাতে নতুনভাবে বসেন সেই নিয়ে গাইডলাইন দিয়েছেন এবং সেই মতো গোটা রাজ্য জুড়েই আমার মনে হয় এই কাজ বাস্তবায়িত হবে এবং অনেক বেটার জায়গায় আমরা যেতে পারি আপনার এরিয়াতে কি রকম এখন পরিস্থিতি আছে আমরা এখানে এনক্লোজমেন্ট যেটা ছিল আমরা সরিয়েছি এবং যারা হকার আছে তাদের তালিকা করে তাদেরকে যাতে অন্য জায়গায় বসানো যায় তার চেষ্টা আগামী দিন হকারদের যে প্রকল্পগুলো ভাবছে সেটা স্বাগত জানাই দেখুন আমরা তো পৌরসভা পৌরসভার কাজ করি যেমন রাস্তা পরিষ্কার করতে হবে এবং অ্যাক্সিডেন্ট থেকে দূরে থাকতে হবে এবং বেকার সমস্যার সমাধান করতে হবে হকাররা যেন সুস্থভাবে ব্যবসা করতে পারে এটার সুপরিকল্পিতভাবে যেমন মুখ্যমন্ত্রী বলছে আমরাও সচেষ্ট এবং আমরাও আমাদের মতো চেষ্টা চালাচ্ছি এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের কিভাবে ফুটপাত দখলমুক্ত করে হকারদের জীবিকা টিকিয়ে রাখা যায় তা নিয়ে এক মাসের মধ্যে রূপরেখা তৈরির নির্দেশ দেন যেটুকু হকার শহরে বসে আছে তারাও আমাদের ঘরের মা বোন তারাও আমাদের ঘরের মানে একটা পরিবারের অঙ্গ এবং তাদের একটা বড় অর্থনীতি সাধারণ মানুষের জন্য খুবই প্রয়োজন কিন্তু সেটাকে একটা মেনটেন করে করতে বলেছে তার অনেকগুলো পলিসি নিয়েছে শহর এলাকাগুলোর ক্ষেত্রে পৌরসভা ডিএম এসপি কিভাবে কীভাবে হকারগুলো তাদের উজুরিকে বাঁচিয়ে বিকল্প জায়গায় বা রাস্তাকে ফ্রি করে দিয়ে বিকল্প জায়গায় তাদের বসিয়ে তাদের যে অর্থনৈতিক তাদের যে কর্মসংস্থানগুলোকে বাঁচিয়ে রাখতে পারে এই ব্যাপারে মানে মেনলি এসে এই ব্যাপারে কথাবার্তা হয়েছে যেটা ভুল প্রচার হচ্ছে যে হকা উচ্ছেদ কত করে আমরা খরচেত করি না অপর উচেদ নয়